हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल दुष्टुलीनास ब्लॉग। एखन रिजनेबल प्राइसेर जामाटा किन्तु खूब प्रिय। एटा आमार पिसी आमाके एकबार पूजाय दिएछिल। एटा आमार खूब प्रिय जामा। এর জন্য আমার কোনোদিনও রোগা হওয়া হবে না। আজ সকালের ব্রেকফাস্ট পনির চাউমিন উইথ এগ। কেমন হয়েছে চাউমিনটা তোমার? তো ভালো হলেও ভালো, না হলেও ভালো। চাউমিন পেয়ে একবারে হামলে পড়েছে, কেমন করে রাবণের মতো খাচ্ছ কেন গো? তা ডাকলে আসো না কেন? কেমন হয়েছে চাউমিনটা? হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টুলীনাস ব্লগ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45 বাজতে চললো। এখন আমি স্নান টান করে আসলাম। সকাল থেকে অনেক ব্যস্ততা গেছে, অনেক ব্যস্ততা গেছে, যার জন্য আমি তোমাদের সামনে আজকে আসতেই পারিনি। তো ভাবলাম এখন তোমাদের সামনে আসি। তো এখন 4:45 সময় স্নান টান করে এসেছি 3:30। তো ঠাকুরের নামটাম নামা হয়ে গেছে, এখন খাবো। আজকে রান্না হয়েছে চিকেন। তো সকাল থেকে খুব চাপ ছিল, আজকে বলেছিলাম না কালকে পড়ানো ছিল না, তো আজকে হচ্ছে রবিবার। হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টুলীনাস ব্লগ। আমার চ্যানেলে ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এখন আজ রবিবার। ঘড়িতে সময় হচ্ছে 3:30, 3:30 বাজতে যায়। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো এখনও একটু আগে আমি স্নান করে এসেছি, দেখতেই পাচ্ছ চুল ভেজা। তো একটু আগেই আমি স্নান করে এসেছি। স্নান করে এসে ভাবলাম ব্লগটা তো আজকে 3:30 কিচ্ছু শুরু করিনি, তো এখন শুরু করি। তো আজকে সকাল থেকে অনেক ব্যস্ততা গেছে, পড়তে এসেছিলো, তারপরে রান্নাবাড়ি করলাম। রান্নাবাড়ি করার পর বরমাসের বাজার থেকে আসলো। এখন শাশুড়ি মা আজকে নেই, মা একটু আশ্রম নিয়ে ব্যস্ত আছে, মার উপাসনা নিয়ে ব্যস্ত আছে। তো এখন আর কথা বলবো না, এখন আগে খেয়ে নিব। খেয়ে নিয়ে আজকে সকাল থেকে আর তেমন কিছুই রান্না করতে পারিনি। আজকে রান্না হয়েছে হচ্ছে শুধু চিকেন আর করলা ভাজা আর বেগুন ভাজা। আজকে এটাই হচ্ছে লাঞ্চের মেনু। তো বর্মাশাই স্যালাড কাটছে, ওইদিকে খেলা দেখছে আজকে RCB আর RCB আর কার্গো। কার কার RCB আর গুজরাটে আজকে খেলা আছে রাতে। তো বর্মশাই তো RCB-র বড় ভক্ত, বিরাট কোহলির বড় ভক্ত, আমারও ভালো লাগে। তো যাই হোক, বর্মশাই ওটা নিয়ে এখন থেকেই এক্সাইটেড। তো এখন এখন কার খেলা হচ্ছে? এখন হচ্ছে খেলা মুম্বাই আর হায়দ্রাবাদের। তো বর্মশাই তো খেলা দেখতে ভীষণ ভালোবাসে, ও খেলা নিয়ে ব্যস্ত। তো এখন খেতে দিব, খেয়ে নিই পটাপট করে। অনেক বেলা হয়ে গেছে, 3:45 বাজতে যায়। দুদিন থেকে আমার এত দেরি হয়ে যাচ্ছে না, কি করব। আমরা এরকম এই জলের বোতলগুলোই ইউজ করি বেশিরভাগ সময় জল ভরে না খাওয়ার জন্য। তো দেখো এখানেও স্যালাড কেটে রেখেছে দুজনের। এই আমগুলো আজকে ও গাছ থেকে পেরে নিয়ে এসেছে ওর বন্ধুর বাড়ি। না হ্যাঁ, বন্ধু না, তাহলে পাড়ার থেকে নিয়ে আসছে আমগুলো কেটে। লেবু কাটছে ও, ওটা দেখালাম না। হ্যাঁ, আর এই যে আজকে আমি চিকেন করেছি, চিকেনটা একটু মাখা মাখাই করেছি, চিকেন ঝোল ঝোল ভালো লাগে না। এ বাবা, পিঁপড়া কোথা থেকে আসছে গো? হয়েছে হচ্ছে এইটুকু টুকু করি, বা লেবুটা সেন্টটা খুব ভালো গো, করলা ভাজা আর বেগুন ভাজা এই দুটো দিয়েই হয়ে যাবে। তো লেবুটার কিন্তু সেই সুন্দর গন্ধ বের হয়েছে। তো চলো আর দেরি করছি না, এখন ওকে খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই। খুব খিদে পেয়ে গেছে আর ঘড়িতে অনেক বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আপেল নিয়ে এসেছে, আপেল খাচ্ছি। তো ভাবলাম যে ব্যালকনিতে আসলাম, এখন ঘড়িতে 4:30 মতো বাজতে যাক, এত দেরি করে আজকে খাওয়া দাওয়া হলো। আর আমার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। আজকে এত কাল ছিল যে সামনেই আসতে পারিনি তোমাদের। এখন হালকা একটা বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হওয়ার হয়ে নেড়ে পরে হোস না তাহলেই হলো, পরে বেরোবো ভাল লাগে না। একটা দিনই তো পাই রবিবার, সেই দিনটাও যদি বৃষ্টিতে এরকম মাটি করে দেয় তখন রাগ হয় না। সারাদিন বৃষ্টি হোক কিন্তু সন্ধ্যাবেলা জানি না, সন্ধ্যাবেলা হলে ভাল লাগে না। তো আমার গাছগুলোকে তোমাদের দেখাই।
আছে এখন নিয়ে বসেছি আমরা মাজা খেতে না দাও আমাকে এই কাপে দাও 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 ভালো করে নাড়ছো ঝাঁকিছো পাতলা তো ঝাঁকাই নাই ভালো করে মাজা খাই ভাত তাত খাওয়ার পরে এখন খাচ্ছি মাজা এই কাপগুলো না শপিং মল থেকে নিয়েছিলাম বেশ ভালো না আমার এই কাপগুলো খুব পছন্দের এটা তো বেশি আমি আর বর্মশাই খাই মা খায় না মার আলাদা কাপ এই কাপটা আমার খুব পছন্দের এখন 7:15 বাজে তো দুপুরবেলা এমন ঘুম ঘুমিয়েছি চোখ দেখো না চোখ মুখ পুরো ফুলে গেছে মাথা বেজাই আছে চুল না শুকিয়ে ভীষণ ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছি ভীষণ ঘুমিয়েছি যে মুখ চোখ ফুলে গেছে আর এখানে ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে এখানে আমি নিয়ে বসেছি হচ্ছে খুরমা আর আমার জন্য গুড়ের খুরমা আর বর্মশায়ের হচ্ছে চিনির খুরমা ওরকে কৌটার মধ্যে দিয়েছিলাম এক কৌটা খেয়ে নিয়েছে আর কাল ও এখন দেখছে পমিয়ান সিলভান এই বইটা না এত ভালো হয়েছে মানে কি বলবো ফার্স্ট পার্টটা তো খুবই ভালো ছিল সেকেন্ড পার্টটাও বেশ ভালো হয়েছে সাউথ ইন্ডিয়ান বইগুলো বেশ ভালো লাগে কিন্তু বেশ ভালো হয়েছে বইটা মনে হচ্ছে থার্ড পার্টও বের করবে জানি না বুঝতে পারছি না যাই হোক ও দেখছে আমি তো কাল রাতেই দেখা কমপ্লিট করে রেখেছিলাম কালকে রাত রাত কি ভোর 4টে পর্যন্ত পমিয়ান সিলভান দেখেছি 1:30টার দিকে শুরু করে 1:30-2টোর দিকে শুরু করেছি বই দেখা তারপর 4:45 কি 4টের সময় শেষ হয়ে যায় ব্যাপক লেগেছে বইটা আমার আর ঐশ্বর্যকে তো আমার দারুণ লাগে দারুণ তো ইচ্ছা আছে একটু বেরোবো জানি না কখন বেরোবো দেখি 8টা নাগাদ একটু বেরোতে পারি যদি বৃষ্টি না হয় এই বিস্কুটটা বর্মশায়ের অনেক প্রিয় বিস্কুট ডার্ক ফ্যান্টাসি ভ্যানিলা ক্রিম দেওয়া ওর ভ্যানিলা সমস্ত কিছুই পছন্দের চকলেটও তাই আইসক্রিমও তাই সরি আইসক্রিমও তাই তো এই বিস্কুটটা এখন ওর এতই খিদে পেয়েছে শুয়ে শুয়ে ফোন দেখছে আর হচ্ছে আমাকে বলছে যে বিস্কুট দাও এই দাও ওই দাও ও এখন এই বিস্কুট খাবে নাও নাও হুকুম কি হলো নিজে খাবে আমাকে দিবে না লোভিষ্টি লোভিষ্টি জানো লোভিষ্টি নিজে খাবে আমাকে দিবে না আমার এইভাবে খেতে ভালো লাগে এইদিকে রেডি হয়ে গেছি কিছুই পরিনি জাস্ট জামাটা পরেছি আর চুলটা আঁচড়েছি এদিকে রেডি হয়ে গেছি তো এখন বের হব আরেকজন তো এখনো রেডি হয়নি শুয়ে আছে আমাকে রেডি হতে বলে আমি রেডি টেডি হয়ে গেলাম আর ও শুয়েই আছে উঠবো না যাবা না 7:30 বাজে ওঠো রাগ উঠে যায় আমার এই জামাটা খুব প্রিয় একদম রিজনেবল প্রাইসের জামাটা কিন্তু খুব প্রিয় এটা আমার পিসি আমাকে একবার পূজায় দিয়েছিল এটা আমার খুব প্রিয় জামা মনটা আমার খুশি আজকে কি করব গো এই জামাটা পরলে না বেশি মোটা মোটা লাগে না রোগা রোগা লাগে
না হলে আমি যা মোটু হয়েছি আজকাল। কি গো সারা দুপুর ধরে আমি বললাম ওকে ঘুমাতেও ঘুমালো না, আমি ঘুমালাম ও মোবাইল দেখে গেল, আর এখন বলে ঘুমাবো, এবার গায়ের মধ্যে জল ঢালবো ঢালবো কি? এর জন্য আমার কোনোদিনও রোগা হওয়া হবে না। এমন এমন বিস্কুট চয়েস করছে, বর্মশাই এমন এমন জিনিস পছন্দ করে আর এমন এমন জিনিস কিনছে যে যেগুলো খেলে আমি মোটা হয়ে যাবো, এমনি মোটু হয়ে যাচ্ছি, এর জন্য আমার কোনোদিনও রোগা হওয়া হবে না, কি বলবো। হ্যাঁ লোভ লাগে না বুঝি আমার, এমনি আমি এগুলোর প্রতি লোভী। আমরা দুজনে মিলে এখন এসেছি রসমালাই খেতে, অনেকদিন পর রসমালাই খেতে এসেছি, খাওয়াই হয় না প্রায় অনেক বছর হয়ে গেল, তো ও জানে আমার রসমালাই প্রিয় তাই নিয়ে এসেছে, বলে চলো আজকে রসমালাই খাই। তো এটা কোথায় গো? মহাবিস্তানে না দেখো এখানে কেমন টেস্টি, রসমালাইটা একদম বাজে ছিল, একদম বাজে জঘন্য ছিল, একদম বাজে খেতে, তোমার ছানা দিয়ে হয় রসমালাই কিন্তু ওটা কেমন একটা মিষ্টি দিয়ে করা, ভালো না ওটা খেতে। ওখানে আমাদের ইসেটা খেয়ে এতটা ভালো লাগেনি তাই এখন আমরা এখানে মোমো খেতে এসেছি, ঝড় নামবে হাওয়া হচ্ছে বেশ। এখানে মোমো চলে এসেছে, মোটা খেয়ে নি। দাদার দোকানের এই স্যুপটাই মেন। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার পর ও এখন খেলা দেখছে। তো আজকে তো আরসিবি আর কার জানি কার কথা গো, গুজরাটের খেলা হওয়ার কথা ছিল, বর্মশাই খেলা নিয়ে ভীষণ ব্যস্ত, তো আরসিবির হচ্ছে আগে ছিল, তো আমাদের তো বিরাট দাদা 100 সেঞ্চুরি করে দিয়েছে আজকেও, ভীষণ ভালো লাগছে জানি আরসিবি জিতে। আই হোপ তোমরাও উইশ করো যাতে আরসিবি জিতে। তো যাই হোক আরসিবি জিতলে বর্মশাই বলেছে আমাকে 500 টাকা দেবে, আর যদি আরসিবি হারে তাহলে ও বলেছে যে ওকে হচ্ছে আইসক্রিম খাওয়াতে। তো আমি বলেছি আরসিবি জিতবে, ও হচ্ছে আরসিবি সাপোর্টার, বলেছে যদি আরসিবি জিততে তাহলে সাথে সাথে আমাকে 500 টাকা। ই মিথ্যা কথা বলো কেন, কালকে যে ডাক্তার কে বললা ছুঁয়ে মিথ্যা কথা বলছো? তো ও এখন খেলা দেখবে, তো আজকে আর ব্লগটা বড় করছি না, আজকে জাস্ট ছোটর মতো ছোটর মধ্যেই ব্লগটা দিলাম তোমাদেরকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আজকের মতো গুড নাইট সুইট ড্রিম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।